সালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে কিছু জরুরি কথা শেয়ার করবার জিগে ক্যামেরা ডাউন করলাম গ্রামের মধ্যে আর কি কিছু কথা আছে অনেক গ্রামের মধ্যে আছে এই ধরনের লোক সব গ্রামের মধ্যে বাংলাদেশের মধ্যে বেশিরভাগ গ্রামের মধ্যে কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে যারা নিজেরা মাতব দাবি করে বা বিচারক দাবি করে তারা মনে করে কি গ্রামের লোকজন আয় আমাকে মানব আমাদের কাছে আসবো বিপদে পড়লে আয় আমাদের কাছে বিচার বা আমরা যাই বিচার করুন তারা এই ধরনের কি করে নিজেরা নিজের বিচারক দাবি করে মনে করে আমাদের কাছে সবাইব আমরা যা মনে হয় যেমনি মনে হয় এমনি বিচার করে দিব আমরা মানব সবাই বই পাইব ডরাইব এমন করে মানে নিজের নিজের বিচারক দাবি করে বা মনে করে আসলে তারা যে বিচার জানে কিনে না জানে বা আসলে সঠিক বিচার করা পারে কিনে বা করবো কি না এরা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করে না কে আমি বিচার করা পারাম কি আমারে আমার কেউ মানে কিনে বা আমার কে কতটুকু ভালো জানে এ ধরনের ভাবনা কিন্তু ওই ধরনের বর্গ নাই এরা মনে করে কি যেন আমার কাছে সবাই আইব আমি সবার উপর দিয়ে থাকুম আমারে মানব আমি বিচার করুম আমি যেভাবে মনে ভাবে বিচার করে দিম আমারে ভয় পাইব সবাই এরকম মনে করে কি করে নিজেরা নিজে মাতবর দাবি করে বা বিচারের চিন্তা ভাবনা করে যে আমি বিচার করুন আমার উপর দিয়ে কেউ নাই আসলে কি মানে কিনা মাইছে গ্রামের মাইছে বা ভালো কতটুকু ভালো জানে সে কিন্তু নিজেও জানে যে আমার গ্রামের মাইছে কতটুকু ভালো জানে কতটুকু সামনে কথা কয় কতটুকু আগে পিছে কথা কয় নিজেও জানে অথচ নিজেরা নিজে কি করে মনে করে আমার কাছে কেন হয় না সবাই আমার ডাক দিব আমি জামু আমার কেউ মানে না তারা কি করে যদি দেখে কোনো মতে যে আমার আসলে কেউ ডাক দেয় না বা আমার কেউ মানে না তখন কি করে জানেন নি দোর মধ্যে কিছু কিছু ফ্যামিলির মধ্যে ঝগড়া বিবাদ লাগলে সে যা করে কি এমন এক বুদ্ধি দিয়ে দিব যাতে ওই ঝগড়াটা আরও বাড়াই দিয়েব চাইলেই কিন্তু ইচ্ছা করলে সেই ইচ্ছা করলে যদি বিচারক দাবি মনে করো বা মাতবর মনে করস বা সমাধানকারী মনে করো যে হ আমি চাইলে সমাধান করা পার তাহলে তুই বেজাল লাগাস কি যা নিজের ইচ্ছায় যায় বেজালটা সমাধান করে দেয় সমাধান তো করবোই না যদিও পারেও তাও সমাধান করব না পারলে আরো কী করব ভেজাল লাগাই দেব যদি দেখে যে হ্যাঁ ক্যারামে তো আমার কেউ মাদদুরবিল্লা মানে না সেট বুল্লাও মানে না বা আমার কেউ পছন্দ করে না তখন কি করবো জানেন পারলে দুপক্ষ দুই বাড়ির মধ্যে এটা ঝগড়া লাগাই দিব ঝগড়া লাগাই দিয়েও যাতে নিজেরা মানে নিজেরাই মানে বা মনে করে তাও যে আমার ডাক দিক ভেজাল লাগাই দিয়া ডাক দিয়েও দেওয়া হইব মানে নিজে যায় ওই সংসারে ভেজাল লাগাই দিব পারলে বাই বাইয়ের মধ্যে জগড়া লাগাই দিব দুই বাইরে দুই বুদ্ধিটা সেপারেট করে দিব যাতে বিডোর মধ্যে বাইক কত লোক কি যে দেখতে আসে না বিডোর মধ্যে এদিক ওদিক তাকে কথা বলতাছি এবার আমি কাজও করতে আসি কাজের ফাঁকে ফাঁকে কথাও বলতে আসি মনে কিছু নেবেন না আপনারা কথাগুলি মন দিয়ে শুনলেন দেখা গেল যে আমার তো কেউ ডাক দেয় না বা বিচারে আমাদের তো কেউ মনেই করে না আমি বিচারক আর তাহলে আমার তো ডাক দিতে হইব নাকি কারণ কী করবো যাই দুইজনের মধ্যে একটা দুইবারের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাই দিব দুবারের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাই দিয়ে বাইবের মধ্যে আর কি ভাইয়ের মধ্যে বা বউ শাশুড়ির মধ্যে বা বনে বনে ভাই ভাই মা বাপ এই ধরনের মধ্যে কী করবো সংসারের মধ্যে একটা এমকতে বুদ্ধি দিব যদি দেয় যাওয়ার বুদ্ধিতে আমার কাজ হতে আসে না তো আরেকজন নিজে বুদ্ধি দিব যাতে পারলে পাঁচশো এক হাজার টাকা হলেও দিব নিজের মানে হাতে রাখার দিয়ে যাইয়া আলাদা বুদ্ধি দিব যাতে আই ভাইয়ের মধ্যে মা বাপের মধ্যে ছেলে বাপের মধ্যে বা বউ শাশুড়ির মধ্যে একটা কি হয় মন মালিন হয়ে যায় অশান্তি লাগে সংসারটা সেপারেট হয়ে যায় কারণ সংসারটা যদি এক থাকে ফ্যামিলি যদি সব মিল্লা থাকে তাহলে তো ফ্যামিলিটা অনেক বড়ো হয়ে যায় বড়ো হয়ে গেলে তো ওই মাত তো কোনো দাম থাকবো না তার লোক কন্ডিশনে চলা পারবো না বা মনে করবো যে আমারও তার ডাক দেব না কারণ আমার শক্তিশালী তারা বেশি হয়ে গা এ কারণে কী করবো তারে আর ডাক দিব না এক থাকবার দেব না সংসার দ্বারে যেমনি কোডারে মানে সেপারেট করে চিন্তা ভাবনা করবো তার বেকুপ এই ধরনের মাতবার কথা যারা শোনে আরে বেকুপ একবারও কি চিন্তা করস না এগুলিকে মাতবন নাম মাতবন এগুলিকে বিচার বুঝেনি এগুলির কথা নিজের সংসারে কেন অশান্তি ডেকে আনোস নিজেকে সংসার কেন ডাক দেয়াস পারলে দুই পক্ষ ঝগড়া বিবাদ লাগলে নিজেরা নিজেরা মিল হয়ে যা এই ধরনের ফাউল মাতবর ডাক দেখিগা বাড়িতে নিজের বাড়িতে অশান্তি ডাক দান সংসার ধ্বংস তো নিজেকে সংসার ধ্বংস হইব ও সংসার তো না কারণ ও তো চাই যে একটা সংসারের মধ্যে অন্য অন্য ফ্যামিলি আমার ফ্যামিলি চেয়ে অন্য ফ্যামিলি সবচেয়ে আমার চেয়ে নিচে থাকুক আমার সে রাউন্ড থাকুক যাতে আমারে মা নেই সেপারেট থাকে সব ফ্যামিলি যদি জয়েন্ট ফ্যামিলি থাকে তো তো তাকে সাথে কোলাই পারব না আমার তাইলে তাদের কথা শুনলে নিজে সংসারে কেন অশান্তি লাগাস নিজেরা ভাই ভাই মা বা বউ শাশুড়ির মধ্যে কেন অশান্তি লাগে রাখোস কেন মাত মাতবের ডাক দিবের দাস বা তাদের কথা শুনোস পরের কথা শুনলে নিজের পায়ে নিজে কেন কুড়িয়াল মারোস একবারও ও কিনে গিয়ে ভাবলি নেয়া যে সে অন্ধ ফ্যামিলির লোক তার কথা আমি শুনে আমার নিজের ফ্যামিলি কেন ধ্বংস করুন আজকাল বাই ভাই মা বাপ রক্তের মানুষ পানি কাটলে যেমন দুই বাগয় না বাই ভাই কোনো দিনও সেপারেট আলাদা থাকলো এ কোনো দিন আলাদা হয় না আজ হোক কালো বাই ভাই মিললেই তো পরের কথা না কেন নিজের সংসারে অশান্তি দেখে ভাই নিয়ম থাকলে ভাই ভালো থাকলে নিজেরা নিজেরা সমাধান কর মানুষের এক সেকেন্ডের ভরসা নাই চোখ বুঝলে দুনিয়া অন্ধকার আজকে বললে কালকে দুদিন পরের কথা শুনলে কেন নিজের সংসারে অশান্তি ডেকে কেন আর এই ধরনের মাতবর্গ কেন ডাক দিবে এগুলিকে মাতব নেই এগুলি তো মাতবর নামের কলঙ্ক। অঙ্ক যাই দেখেন বিশ্বাস করবেন না এগুলি তো বিচারের কিছুই বোঝে না কিছুই বোঝে না বিচারের মধ্যে দুইজনের মিলমিশের মধ্যে বিচার করবার হলে একজনের ঠকা একজনের ন্যায় অন্যায় হইতেই পারে একের দোষে কোনো দিন কিছু হয় না তাহলে তোরা পারলে মিলাই দে দুজনকে দুই সংসারের মধ্যে মিলে বা কোনো লোক বিপদ পারলে তারে উপকার কর বুদ্ধি দেয়া কর টাকা পয়সাতে না পারার সমস্যা নেই বুদ্ধি দেয় তার উপকার কর পারলে সাহায্য কর না পারলে নিউট্রালে থাক দূরে যায় থাক উল্টা তার সংসার দ্বারা ধ্বংস হয়ে যাওয়ার লিগে কি কারণে এই ধরনের কাজকর্ম করে কোন ধরনের মাত বড় আসলে তো কি জানেন এরা সারাদিন থাকে ঘুমাইয়া কোনো কাজকর্ম করে না এর গো এই ধরনের বিস্তারক মানব কি মাইসি অন্তর থেকে কিনা করে অনেকেই আসে করে আবার অনেকে যায় এরকম যারা অমানুষ জানোয়ার সুতখুর ঘুসখুর যারা বিচারের কিছু না ভালো মন্দ না তারা কি করে এগো হাতে রাখে এগো দিয়ে চার পাঁচজনের সাথে সাথে ঘুরায় মনে করে আমার তোরা দেহাবি আমার মানুষ তোরা জানি সবাই মাঝে মানব চার পাঁচজন পিছিয়ে না ঘুরে মানুষ তো দূরের কথা এই ধরনের বিচারক কিন্তু কুকুরেও ডাক দিব না মানুষ তো দূরের কথা এরা যা নেই যে আমার কেউ ডাক দিব না হাদ্য ডাক দিব না আমার কেউ মানবো না আমার কেউ মানুষ বললে মনে করে না জীব জানুয়ারে তো জীব জানুয়ার বললে মনে করে আমারও কেউ মনে করে না মাতব বললে মানে না এই কারণে এরা চাইতে যা এরা এই ধরনের মাত বড়া যে কাহরে এক বিপদে হালাই ফেললো যাতে আমার সাপোর্ট করি বা আমার মা আচ্ছে করে বিপদ হালাইলেও তারও মান্তই যাতে মা নেই এই মাতবররা এই ধরনের কাজকর্ম করে তাইলে মত মাতবর আপনারা সমাজের মধ্যে কি কারণে ডাক দেন ঘুষ দিয়ে বা খাওয়ান ঘুষ দেন মাতবর মানেন একবার কি মনে হল না আজেন আজকে আমি মানছি নিজের বিবেকের প্রশ্ন করবেন এত খারাপ লোক মাতবর না মাতবরের যোগ্য না খারাপ লোক তাইলে এর আমরা স্ক্যাম আমার ভালোর লিগে আমার সুবিধার লিগে কালকে যখন আমি আমার এর সুবিধা মতো চলুম না আমারও তো বিপদে ভালো পারে আমি আরে টাকা দিয়ে স্ক্যানছি যখন আমি টাকা দিব না তখন তো মাতবার আমার পিছাইবো না যে টাকা দেওয়া যাবো আমরা অন্যজনের পক্ষে যাব গা তখন কি করবেন এই ধরনের মাতবর ডাক লিগে দেন আর এক বললে কেন মানেন কেন এগো বললে মানেন এরা বিচারে কিছু বুঝে দেখেন তো যায় কোনো বিচারের মধ্যে গেলে কেউ ডাক দেয়নি এরা কোন ডিসি বিচারের মধ্যে যাই দেয় দুই পক্ষের কিছুই শুনে নাই কিচ্ছু জানে না ডাইরেক্ট বিচারে জুড়িতে যায় ও কী করে বুদ্ধি দেয় এমুকের নেয় এমুকের অন্যায় এর দোষ সম্পূর্ণ দোষ আর এবার কিছু জানলি না শুনলি না এর কিছু জিজ্ঞেস করলি না কে ন্যায় করলো কে অন্যায় করলো কার দোষ কার গুণ ডাইরেক্ট তো ডিগ্লার দে দিলি ডাইরেক্ট কেন ডিগ্লার দিবার যাস কি বিচাৰি কি বোঝাস আগে এর সম্বন্ধে জান ভালো মন্দ সম্পূর্ণ জানবি কার দোষ কি ন্যায় অন্যায় তারপরে বিবেকের কাছে প্রশ্ন করবি হ তার এরকম অন্যায় হইতে পারে তার এরকম ন্যায় হইতে পারে ডাইরেক্ট কীভাবে ডিক্লার দেয়াস যে এই লোকের ন্যায় অন্যায় ভালো মানুষেরা ফাঁসায় দেয়াস খারাপ লোকের ভালো বাসাই দেশ বিচার কে শিখেছে তো যাই হোক ও কথা অনেক কয়ে হচ্ছি বলতো ডিপারকে মাফ করে দেবেন মনে রাখবেন এই ধরনের বিচারয্ঞ কোনো দিন ডাক দেবেন না তো ওইজনে জুতা বেড়া করবেন গ্রামের লোকজন মিললে যাইবেন না নিজের হোক পঞ্চাশ হাজার টেকে করে ক্ষতি হয়ে যায় কি ছয় তানরে কোনো দিন সুযোগ দিবেন না এগুলো হলো শয়তান বিচারক নামের কলঙ্ক ভালো বিচারক যে কোনো দিনও আপনার কোনো পক্ষের ক্ষতি না যে খারাপ তারও ক্ষতি চাব না যে ভালো তারও ক্ষতি চাইবো না চাইব কি দুজন মিলমিশের কমে করার লিগে যিনি ভালো বিচারক বিচার মানে কি সমাধান করা বিচার হলো সমাধান করা সমাধান না করে আপনি উল্টা বিচারে আমাদের আরও ফাঁসাই দিয়ে এলেন আরও একজন বুদ্ধি দেওয়া দিলেন বিচারের আগেই বিচার যেদিন তার আগে বুদ্ধি দেওয়া যান আয়ো দেখা করে টেকা টোকা খাইয়ে অন্যায় রে নেই করে দিলি রে অন্যায় করে দিলি একটা অমানুষের পক্ষে সাপোর্ট করে হেরে জিচাই দিলি তার মধ্যে যদি আবার পক্ষ বিপক্ষের পুরুষ মহিলা হয়ে যাতে তো কাম যদি মহিলা হয়ে যায় এ তাইলে বিচারে শেষ যদি ভালো মহিলা তার চিন্তা করব কীভাবে খারাপ বানাই দেওয়া যায় কারণ নিজ ফায়দা লোডার লিগে এর একটা খারাপ রাস্তায় বেসরম সরম চরম বাঙাই দিব কি করব নিজের ফায়দা লোডার লোক ভবিষ্যতের চিন্তা করার লগে দেই ভবিষ্যতের লিগে নিজের সুবিধার লিগে ওই মহিলার দ্বারা যাতে আরও কি করবো খারাপ বানাই দেওয়া পারে নাহলে বিচারে কি করব আগে ডাকাইব দেখ বিচারকের কিন্তু কাজকর্ম নাই মহিলা যদি যা বিচার চাইবেন লিগে তাহলে কী করবো জানেন সারাক্ষণ বই রয়েছে কিন্তু কিন্তু আপনার কথা শুনবো না তখন আপনার বলে দেব সন্ধ্যার পরে আইস মনোযোগ দেয় তোমার কথা শুনো চিন্তা করেন বিচারকের চিন্তা ভাবনা রাখি মহিলারা বিপদে পরে আপনার কাছে যাইতে পারে বিচার সাবির দিকে আপনার সুযোগে কী করলেন সৎ ব্যাপার দিলেন কালকে আপনার বউ এরকম করবে আপনি মরে গেলে যা আপনার বউ আরেকজনের কাছে যেরকম হিসেবে যাবো না আর এরকম অপদস্থ হইব না তার কোনো কি গ্যারান্টি আছেনি নি এটা কিন্তু দেনা পাওনা না দুনিয়াতে আপনি যা করবেন সব লেনদেন দেনা পাও না আপনার অন্যের বোর লোকে অন্যের বোনের লগে অন্যের মায়ের লগে খারাপ ব্যবহার করব যাবেন আপনি বুকে টুকে তো কই পারবেন না আপনার স্থিতিটা ভালো অন্যের বউর লগে যদি খারাপ ব্যবহার করেন খারাপ ফায়দা লুটেন আপনি নিজের ঘরের চিন্তা করেননি কোনো সময় যে আপনি নিজের স্ত্রী মা বোন কীরকম আপনি আরেকজনের সর্বনাশ করবেন আপনি কি আশা করেননি আপনি ভালোটা জিনিস পাইবেন কোনো দিনে চিন্তা করেন না দুনিয়ায় এটা হলো লেনদেন আপনি যতটুকু পানিতে নামবেন অতটুই আপনি বিজবেন আপনি ততটুকু নামবেন অতটুকুই বিজবেন গলা তুরি নামলে গলা তুরি মাথা বিজব না গিরা পর্যন্ত নামলে গিরা পর্যন্ত বিজবেন আপনি যা করবেন দেনা পাবনা এ রে আপনি অন্য স্ত্রীরে খারাপ কাম করবেন আপনার স্ত্রীর সলিড ভাববেন জন বয়রা খারাপ কাম কর্ম করে যাবেন আর ভাববেন আমি একটা ভালো স্ত্রী পাবো ভাবনাই করেন না রে এটা কোনো টেনশনই করেন না আপনি যেই জাতের ওই জাতের নেই পিবেন আরও খারাপ পেবেন আজকাল ভালো লোকই ভালো স্ত্রী পায় না বা ভালো স্ত্রী ভালো স্বামী পায় না আপনি খারাপ করে কিভাবে ভালো পেবেন সময় থাকতে ভালো হয়ে যান উল্টাপাল্টা বিচার করেন না আর লেবাস লাগায় না যে লেবাস আছে না এগুলি লেবাস লাগায় নিজের ভিতরে ডা বাইরে দেখবার চিন্তা করেন বাইরের ডা ভিতরের ডা আটকা বাইরে দা পাবলিসিটি করবার চিন্তা করেন না আপনার মনে যা আছে ওটা মানুষের বুঝাইন রায় তো লন্ডনের লগে আসল ধরে টান দিবেন নামাজও পড়বেন পাঁচক্ট নামাজ দাড়ি গাইবেন চুল গাইবেন রঙ করবেন কালার করবেন এ সময় থাকতে সাবধান হয়ে যান এটা আপনাদেরই মঙ্গল যারা বিচার করেন তাগই মঙ্গল আর গরিবের উপরে কোনো দিনও উল্টাপাল্টা বিচার করবার যায় না বাঁধবর্গ কই আর যারা সাধারণ মানুষ গ্রামের মানুষ তা কই এ ধরনের ফাউল বাঁধবার কোনো দিনও ডাক দিবার যাবেন না এরা কিন্তু বিচারের কিছুই বোঝে না কিছুই বুঝে না এরা নিজের আগেই বলছি নিজের পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা লস হয়ে যায় সমস্যা নাই টাকা আয় যায় সে কাল নাই সম্পর্ক নষ্ট করেন না এ ধরনের বেদ ফাউল মাতবর্গ ডাক দিয়ে যদি সে বিশ্বাস প্রকৃত বিচারক হতো সে কেন আপনার ফাউল বুদ্ধি দিব বা ফাউল কাজকর্মে লিপ্ত করাইব ফাউল জায়গায় দৌড় পারিব আপনার কেন সংসারে অশান্তি লাগাই দিব বা দুই গ্রুপের মধ্যে আর অশান্তি লাগাই দিব আমি যদি ভালো হয়ে থাকি তা আমার তো মাই সে ডাক দিব ইয়ে আমি কেন মাইসের বাধ্য করাবো পরিস্থিতিতে বাধ্য করাই দিব যাতে আমার এই মাতবর গুল্লা মানে সবাই আমার ভালো করলে আমার সবাই ভালোই কব মরার পরও আমি ভালোই থাকব আল্লাহর কাছে দুইটা শত্রুরা মিলাই দাও মানে কি দুইটারে শত্রু হয়ে ঝগড়া বিবাদ থেকে ফ্যার থেকে মিলাই দিলে আল্লাহ খুশি হয় আর দুটারের সংসার বাঙলেই আল্লাহ আগুপে গজব দে গজব গোপনে গোপনে সুদের টাকা খাইবেন মানুষের কাছ থেকে চান্দা খাইবেন আর নামাজে বয়ে এতবি নে হাতে নেয় যায় এমন এমন করবেন না এসব লেবাস ঠেবাস বাদ দিয়ে ভালো হয়ে যান জাগা মাপার গেলে নিজে জানেন যে আপনার কতটু জায়গা আছে অথচ আপনি কী করবেন দুই চার এক জাগা মাইসের বেশি খেবেন মরার পরে তো সাড়ে তিন হাতে নাকি কুড়ি টাকার মালিকের সাড়ে তিন আঁথ আপনারও সাড়ে তিন আঁথ এমন আছে আপনার কপালে মারি নাও জোড়া পারে না জোড়া পারে মারি কেন ওই আল্লাহ যদি আপনার লিখে থাকে আপনি কপালে মারিজুড়বে কেন আপনি অন্য যদি মারি বেশি খান আপনার কপালে তো মারি না জোড়া পারে সাড়ে তিন আঁথ কুত্তা বিলাই তো আপনার খেবেন ডেড বডি কুত্তা বিলাইতেও খাইতে পারে আপনি ডেড বডি কুকুর বিলায় খাইতে পারে হয়তো পানিতে পচে যাইতে পারে না মাটি না ওজোড়া পারে আগুনে পুরে ছাই হয়ে যাইতে পারেন কি দরকার মাই দুই এক জায়গা বেশি খাওয়া আবার হস্কর বারও যেবার যান কিছু কিছু লোক আছে এরকম হস করবার যায় কি কী করে লাগে কি আরো জানাতে সার্টিফিকেট লোয়েছি আয় আরো অন্যায় কামকর করে বেশি আর এবারে হস করবার গেছ বা যাবি আল্লাহর কাছে সিলিন্ডার করবার মানে পাপ মুক্ত হইবার যে উল্টা আরও সার্টিফিকেট লাই হস নে পাপ করার লিগে অন্যায় করার লিগে নামাজের বিষয়ে হাতির বিষয়ে বা কোরআনের বিষয়ে বেশি কথা ভালো না কারণ যে যা করবো তাই তুই পাপ ফল পাইব নামাজের ফল নামাজে পাইব পাপের ফল পাপে পাইব কিন্তু কথা তো আইয়া পড়ে আইয়া পড়ে নিজের দুষ্গুণ তো বা ভালো মন্দ তো শোকে সামনে পড়লে সহ্য হয় নাগুলি বলতেই হয় অনেক কথা কই এলাইসি ভুল থাকলে ক্ষমা করে দেবেন সাধারণ মানুষ কই গ্রামের মানুষে যাই করেন ফাউল ভেদব এ ধরনের মাতবরে ডাক দেয় কোনো দিনও নিজের সংসারে অশান্তি ডেকে না নিজে যদি দুষ করে থাকেন মনে করে ঘরে বই বা আধা ঘন্টা চিন্তা ভাবনা করেন আমি এটা দুষ করছি যদি আমি দোষী করে থাকা পারি তাহলে আমার তার কাছে ক্ষমা চাইতে সমস্যাটা কী আমি যার যাই ক্ষমা চাই এলাই আর যারা অন্যের বোর লগে বা অন্যের স্ত্রীর লগে মা বোনের লগে কুচিন্তা ভাবনা করেন আগে নিজের ঘর সামলান নিজের মা বন্ধু আগে সামলান আগে নিজের মা বন্দু ফলো করেন তারা কি করে কারণ আপনি যদি অন্যের মা বোনের লগে খারাপ কাম করা পারেন সম্পর্কে সারা অসা সম্পর্কে আপনার নিজের মা বোনের লোকে যে খারাপ করবেন না তারই কী গ্যারান্টি আপনার রক্ত কত খারাপ হইব না ভালো তারই কী গ্যারান্টি নিশ্চয়ই আপনি ভালো রক্তেন না যদি ভালো রক্ত রইতেন তাহলে না মহিলা উজ্জর দিতেন যে ভালো থাকবার চায় তার ভালোই থাকবার দিতেন দিবেন যে খারাপ হয়ে যায় তার থেকে দূরে থাকেন তারা আরও খারাপ বারে এবার যাবেন কে তার পারলে বুদ্ধিদা ভালো করবেন যদি খারাপ হয়ে থাকে আপনি দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হাওলাদ দেওয়া মহিলা সর্বনাশ করে চান বা চাইবেন বা সুযোগে থাকেন যাতে বিপদের ফায়দা লুটবেন বিপদে না পড়লেও তার বিপদে ফালাই দেওয়ার চিন্তা ভাবনা করে আর সুযোগ ব্যবহার করবেন ভালো হয়ে যান যে অন্যের স্ত্রীর সাথে বা মহিলার সাথে কোনো মহিলার সাথে খারাপ ব্যবহার করে বা খারাপ কাজে লিপ্ত হইতে চায় বা খারাপ কাম করে জীবনে সে কিন্তু ডুপ্লিকেটই স্ত্রী পায় বা বোন থাকে থাকুক তার ফ্যামিলির মা বোন ওরকমই কারণ যার যেরকম শিক্ষা রক্তে রক্ত রেটা নেই যাই হোক অনেক কথা কয়েছি কাজের ফাঁকে কাজও করলাম কথা বললাম মনে কিছু নেন না যদি বলতো বোনের তাকে ক্ষমা করে দিন চাই না এত কথা কেন লিখে তাও বললাম সবাই ভালো থাকবেন কথাগুলি একটু চিন্তা ভাবনা করে দেখবেন যদি বলে থাকে মাফ করে দিন আল্লাহর মাফ করে দিন বলে থাকলে যদি আমার কথা রঙ হয়ে থাকে আজকের মতো এখানে এ পর্যন্তই রাখলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম